তুমি হনিমুন তো ভালো বুঝছি না কথা এটা কি গো আরে আপনি আমি তো কিন্তু আপনি এখানে শুয়ে মালুকের সঙ্গে কি তাহলে আরে না না আপনি যা ভাবছেন তা নয় আসলে ঘুমের জন্য আমার একটু হাতে জায়গা দরকার রাগ কথার এক কথা বলে আচ্ছা জানিয়া যাই আমার গিন্নিকে এই কথা কিছুতেই বোঝাতে কত বলি যে বাবা আলাদা সবাই তো ভালো নইলে আমার না শিকার গর্জনে তোমার ঘুম ভেঙে যাবে নইলে তোমার চুরির ঘায়ে আমার নাকের ছাল উঠে যাবে সে অসভ্য ব্যাপার ও আচ্ছা কি হলো উঠবে না ও আমার বড্ড শীত করছে কি হয়েছে ওরকম করছে কেন কাজ একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে আপনি এত ভাববেন না একটু জ্বর হয়েছে ও সেরে যাবে না 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 এটা একটু জ্বর নয় দেখি ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করে এখানে কোনো ডাক্তার পাওয়া যায় কিনা सब ठीक है तो आगे आलू मांस कपी डिम उच्चे झिंगे पटल हाँ सब ठीक है क्या बाबू लोगों ने सकाले चालीस थे हाँ चालीस थे हमारे तीन बोलो औषध अच्छा कंबोल्टी तो आपके पास है निश्चय ये अपने से कथा होलो ऐ जिन्होंने तुम कंबोल्टी नहीं चाहिए तब तक एक तमालो किसी दिया ऐ यामी सच्ची तो रास्ता मांस खाने की बीच अजूबे कोलकाता रवाना हो रहा है एक बच्चे के डॉक्टर देखने के बाद हम अच्छा अच्छा अपना तरीका है जो भालू डॉक्टर पावे जाबे हाँ हैं है वो साक्षात धन्वंतरी तब तो खेपाती अब निश्चिंत हो मालूम की क्या चीज़ की बोलूँ हम ये डॉक्टर देखे आंची জবা ফুলের মতো লালা গেল আমার একটু দাও তোমার মা সকাল থেকে ডাক্তারবাবু নৌকোর মাঝি বললো কাল রাত্রে নাকি বৃষ্টিতে ভিজেছে আমার কেতাবটা করেছে ডাক্তারবাবু ওকে নিয়ে 9:30 ট্রেনে কলকাতা যাওয়া যেতে পারে তো করে সকালে 9:30 ট্রেনে কলকাতা রান্নাটা কতদিন হয়তো দেখুন কোথায় কষ্ট মা আপনার ফিজটা হবে 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 এখন প্রেসক্রিপশন লিখে নি তো এখানে থাকলে তো রোগ আরো বৃদ্ধির দিকে যাবে হ্যাঁ খালি ওষুধ খেলে তো হবে না হোটেল তো একটা গোয়াল রুগী থাকবার জায়গা না যারা একজন দেখাশোনার জন্য মহিলার দরকার হ্যাঁ বল হ্যাঁ কাজ করো গাড়িটাকে আপাতত আমার বাড়িতে পাঠিয়ে দাও পরে যাওয়া বলে যাবে যাওয়ার সময় কোনো ঝাঁকি না লাগে যাবে চলে যেমন যেমন বলে গেল ঠিক তেমন তেমন করতে হবে ও কিন্তু আমার চাইতেও বেশি বিপ্লবী এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।